জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অধীর রঞ্জন চৌধুরীর মহাশয় মণিপুরে নারীদের উপর অত্যাচার এবং মণিপুরে যে হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য রেখেছেন পার্লামেন্টে। লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে লোকসভায় অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। কংগ্রেসের অভিযোগ, অনৈতিকভাবে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার বিকেলে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিল বের হয়ে টেক্সটাইল মোড় হয়ে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গির্জার মোড় পর্যন্ত যায়। উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকার সত্য কথাগুলো তাদের কানে বড় আঘাত করছে আর বুকে বড় আঘাত করছে। অধীর চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে সত্যি ঘটনা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে অভিযোগ তা তুলে ধরেছিলেন, তার জন্যে তাকে সাসপেন্ড করা হয়েছে। কী গ্রাউন্ডে সাসপেন্ড? কোনো অসংসদীয় কথা, কোনো আনপার্লামেন্টারি কথা, কোনো কথা এক্সপ্যান্স করার মতো বলেছেন? না, কথা বলেছেন নরেন্দ্র মোদী সরকারের যে বর্বর রাজনীতি, বিজেপির যে বর্বরচিত রাজনীতি মণিপুর থেকে আরম্ভ করে গোটা ভারতবর্ষে, সরকারের যে নির্মম নিষ্ঠুর অত্যাচার তার বিরুদ্ধে দাঁড়িয়ে পার্লামেন্টে অধীর চৌধুরী সাহসিকতার সঙ্গে উদাত্ত কণ্ঠে বলেছেন এবং বারবার বলে থাকেন। যেদিন থেকে তিনি বিরোধী দলনেতা হয়েছেন সেদিন থেকে বলছেন, তাই বিজেপির বড় ঝাল লেগেছে, জ্বালা হয়েছে। তাই আজকে অধীর চৌধুরীকে পার্লামেন্ট থেকে যাতে না বলা যায় তার কণ্ঠ রুদ্ধ করবার জন্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা অন্যায়ভাবে, অনৈতিকভাবে। তাই গোটা বাংলা ভারতবর্ষে অধীর চৌধুরীকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করার প্রতিবাদে গোটা ভারতবর্ষে আমরা মিছিল মিটিং করছি।